অভাগী পিয়ালি নদীতে আজও বয়ে চলে হাতে টানা দড়ির খেয়া নৌকা। মধ্যযুগের দাপটি নদী পিয়ালি, বারো মাস জল থাকলেও বর্ষার জলে হৃষ্টপুষ্ট হয়ে ভরা যৌবনের চেহারা নেয়। বিগত দিনে পিয়ালির যৌবনের দাপটে তার বুকে নৌকাডুবি হয়ে সলিল সমাধি ঘটেছে কত শত প্রাণ। কালের নিয়মে বার্ধক্যে পরিণত হয়েছে সেই পিয়ালি নদী, তবে আগের সেই রূপ যৌবন হারিয়ে সেই দাপট না থাকলেও পিয়ালি আছে তার নিজস্ব গতিতে। অত্যাধুনিক যুগেও যেন কয়েকশো বছর পিছিয়ে আধুনিক সমাজ, একদা জোয়ারের জলে হৃষ্টপুষ্ট মধ্যযুগের দাপটে নদী পিয়ে আজ পর কথা চলে নেই সেই আগের দাপট। তাছাড়াও চেহারা হারিয়েছে নদীর তীরবর্তী এলাকায় হাজার হাজার মানুষ বসতি গড়ে ওঠার জন্য, পাশাপাশি বিশাল বাঁধ দিয়ে বেঁধে ফেলায়। সেই পিয়ালি নদীতে আজও বয়ে চলে খেয়া নৌকা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর কুলতলি এবং ক্যানিং থানার সংযোগস্থল মেদিগঞ্জ এলাকা, সেখানেই ধীর গতিতে বয়ে চলেছে সুন্দরবনের পিয়ালি নদী। এই পিয়ালি নদী পারাপারের জন্য কালীগঙ্গা শ্মশানের কাছে রয়েছে একটি খেয়াঘাট। খেয়া দিয়ে প্রতিনিয়ত হাজার হাজার মানুষজন যাতায়াত করেন, তবে খেয়া পারাপারের জন্য রয়েছে সামান্য একটি মাত্র নৌকা। সেই নৌকায় না আছে কোনো ইঞ্জিন, না আছে কোনো দাঁড় বা হাল। নদী মজে গিয়ে এতটাই ছোট হয়েছে যে নদীর দুই পাড়ে স্থায়ীভাবে দুটি খুঁটি বসিয়ে দড়ি টাঙানো রয়েছে। সেই দড়ি বেয়েই নৌকায় করে চলে নিত্য দিনের খেয়া পারাপার। এই খেয়াঘাটে নেই কোনো যাত্রী প্রতীক্ষালয়, নেই পাকাপোক্ত ঘাট, ফলে খেয়া পারাপারের জন্য প্রতিনিয়ত নৌকায় ওঠার সময় দুর্ঘটনার কবলে পড়েন বৃদ্ধ মহিলা ও শিশুরা। বিশেষ করে বর্ষাকালে দুর্ঘটনা ঘটে প্রতিনিয়ত। এছাড়া স্থানীয় খড়িবেড়িয়া বৈকুণ্ঠপুর গ্রামের ছেলে মেয়েদের স্কুলে যেতে হয় প্রায় 7 কিলোমিটার হেঁটে। খেয়া কিংবা কোনো ঝুঁকির পারাপার না থাকলে অনায়াসেই পিয়ালি নদী পার হয়ে স্কুল পাঠশালায় যেতে পারত ছোট্ট ছোট্ট কচি কাচারা। স্কুল পাঠশালা অনেক দূরে হয়, সেদিক দিয়ে এলাকার পড়াশোনার মান অত্যন্ত পিছিয়ে। তাছাড়াও এলাকাবাসীদের দাবি, এলাকায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটলে হাসপাতালে নিয়ে যাওয়াই দায়। প্রায় 40 কিলোমিটার পথ অতিক্রম করে ঘুরপথে তবেই হাসপাতালে যাওয়া যায়। অথচ পিয়ালি নদী পার হলেই মাত্র 15 কিলোমিটার দূরে ক্যানিং মহকুমা হাসপাতাল। এছাড়াও গ্রামের সবজি মাছ কলকাতায় নিয়ে যেতে হয় ঘুরপথে। এলাকাবাসীদের দাবি, এই মধ্যযুগীয় নদীর বেয়াল খেয়া তুলে দিয়ে যদি একটি কাঠের কিংবা কংক্রিটের বীজ তৈরি হয় তাহলে এলাকার শিক্ষা, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং সামাজিক পরিবর্তন হবে, বন্ধ হবে দুর্ঘটনা। না হলে সুন্দরবনের প্রত্যন্ত পিয়ালি নদীর তীরবর্তী এলাকার মানুষজন আজীবন তিমিরেই রয়ে যাবে।
বৃষ্টি আসছে খুব জোরে। ঝুঁকি থাকে উনিও ভয় থাকে যে নদীতে পড়ার যে আমার মতে বলে যে একটা ব্রিজ হলে এখানে মানে সব থেকে বেটার জিনিস মানে সবার চলাফেরার উপলক্ষ মানে ব্যাপারে উপযুক্ত ভালো লাগে। হ্যাঁ উপযুক্ত ব্যাপার সবজি ব্যবসা বা ব্যবসায়ীদের মানে একটু সুবিধা হবে সবার জন্য। গর্ভবতী মহিলারা যেসব আছে মানে তারাও অনায়াসে হসপিটালও যেতে পারবে ব্রিজ হলে। হ্যাঁ ব্রিজ হলে আর এই ব্রিজ না থাকার কারণে কি দুর্ঘটনা ঘটতে পারে? তো অসুবিধা বিপদের কারণে দুর্ঘটনা ঘটতেও পারে না আবার কোনো কারণ নেই। নদীটার নাম কি? নদীটার নাম পিয়ালি নদী। বৈজয়ন্তী সরকার। যাবেন কোথায়? খেয়া পার হয়ে গেছে। খেয়া পার হয়ে কোথায় যাবেন? সাধন। এই খেয়া ছাড়া কি আর কোনো রাস্তা নেই? না। আচ্ছা এই যে হাতে টানা দড়ি যে খেয়া এই খেয়ায় কি পার হবেন? হ্যাঁ এত কষ্ট হয় আমার তো ভয়ও লাগে। ভয় লাগে কেন? মানে যদি নৌকা উল্টে যায়? এটা ব্রিজ হওয়া দরকার খুব ভালো হয় সব থেকে সবার। প্রতিদিন কত লোক যাতায়াত করে? প্রচুর লোক যাতায়াত করে। মানে আপনারা কি চাইছেন যে এটা এটা ব্রিজ হোক সব থেকে ভালো হয়? মানে হাতে টানা নৌকাতে আপনাদের যাতায়াত করতে কষ্ট হয়? কষ্ট করে কি পার হতে? এটা কতদিন চলছে? কতদিন চলছে? অনেক দিন অনেক বছর হয়ে গেছে। কোনো ব্রিজ হয়নি? বর্ষার সময় কি অসুবিধা হয়? হ্যাঁ অসুবিধা হয় না, প্রচুর অসুবিধা হয়। গর্ভবতী মা গর্ভবতী থাকলে পার হতে হাসপাতালে নিয়ে যেতে খুব প্রচণ্ড কষ্ট, যাওয়ারই কোনো রাস্তা থাকে না, এখানে স্লিপ খেয়ে যায়। একমাত্র এই রাস্তা? এই রাস্তা স্লিপ খেয়ে যায় মানে দুর্ঘটনা ঘটতে পারে? হ্যাঁ দুর্ঘটনা ঘটতেই পারে। আপনারা কি চাইছেন যে এটা ব্রিজ হোক? হ্যাঁ এটা তো হলেই তো আমাদের খুব সুবিধা ভালো, আমরা এত কষ্ট করছি। কী নাম আপনার? সুচিত্রা হালদার।